সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের বেশ কয়েকটি গরম গরম গসিপস। প্রথমেই থাকছে KGF স্টার ইয়াস এবং তার মেয়ে আইরার একটা মজার ভিডিও হলো ভাইরাল। অবাক হবেন দেখলে আইরা কি করলো তার বাবার সাথে। এরপর থাকছে বলিউড সেলিব্রিটিদের উপর হঠাৎ করে খেপে গেলেন ফারাহ খান, কিন্তু কেন? অ্যান্ড ফাইনালি থাকছে শাহিদ কাপুরের ছবি ফিরিয়ে দিয়েছিল সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রশ্মিকা। এখন কোন ছবি ফিরিয়ে দিয়েছিল, কেন বে ফিরিয়ে দিয়েছিল, সে পুরো বিষয়টা বলবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই থাকছে ইয়াস এবং তার মেয়ে আইরা। এই দুজন মানেই বাবা মেয়ের মধ্যে নিশ্চয়ই কোনো ফানি ইনসিডেন্ট। আর হর হামেশে দেখা যায় ইয়াস তার মেয়ের বিভিন্ন মোমেন্টসের পিকচার্স ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে, যেগুলো ফানিতে হয় বটেই, অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডোরেবলও হয়। আর এবার আরও একবার আরেকটা ভিডিও হলো ভাইরাল, যেখানে আইরা নিজে না খেয়ে জোর করে তার বাবাকে খাওয়াচ্ছে। சரி, குட் கேர்ல் ரா, தின் குட் கேர்ல், குட் கேர்ல். நான் நான் தின்தா இல்லவா? ஆமாம் தின் மகளே, நான் தின் இல்லவா? பாய் பாய். খুব চালাক, নিজে কিন্তু খাবে না, জোর করে তার বাবা কি খাওয়াবে। আর বেচারে ইয়াসও সারেন্ডার করে ফেলেছে। কিন্তু একটা বিষয় খুব ইন্টারেস্টিং লেগেছে, পিচির অ্যাটিটিউড। ইয়াস যখনই জোর করে মেয়ের হাত থেকে চামচটা নিতে যায়, তখন আয়রা যে অ্যাটিটিউডটা নিয়ে থাকে সেটা কিন্তু দেখার মতো ছিল। ওয়েল, যাই হোক, বুঝে যাচ্ছে কোয়ারেন্টাইনে বাবা মেয়ে খুব ভালোই টাইম পাস করছে। এখন কোয়ারেন্টাইন নিয়ে যখন কথা বলছিলাম, তখন আরেকটা বিষয় বলে যাই। এই কোয়ারেন্টাইন টাইমে তো আমরা দেখেছি বলিউড সেলিব্রিটিরা যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছে, কেউ বা গান গাচ্ছে, কেউ টিকটক বানাচ্ছে, আবার কেউ কেউ ওয়ার্কআউট ভিডিও পোস্ট করছে। যেমন ক্যাটরিনা, সারা আলি খান, অর্জুন কাপুর, মালাইকা অরোরা খান, ভারুণ ধাওয়ান সহ আরও অনেকে, তারা কিন্তু তাদের ওয়ার্কআউট ভিডিও পোস্ট করেছে ইতিমধ্যেই। বাট এবার এইসব সেলিব্রিটিদের ওয়ার্কআউট ভিডিও দেখে তেলে বেগুনে জ্বলে উঠলেন ফারাহ খান। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি বলেন যেসব সেলিব্রিটিরা এখন ওয়ার্কআউট ভিডিও দিচ্ছে, তাদের গ্লোবাল ক্রাইসিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারা শুধু নিজেদের ফিগার নিয়েই পড়ে আছে। আর তাই তিনি তাদেরকে এসব ভিডিও শেয়ার করা বন্ধ করতে বলেছেন এবং হুমকি দিয়েছেন যদি ওয়ার্কআউট ভিডিও পোস্ট করা বন্ধ করা না হয় তাহলে তিনি তাদেরকে আনফলো করে দিবেন। হাই, আই এম ফারাহ খান আর সব লোক ভিডিও বানা রে, ইসলিয়ে মানে সোচা মে ভি এক ভিডিও বানাও আর ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ এন্ড সেফটি মাই ভিডিও সেইং দ্যাট প্লিজ প্লিজ মেরি হাম্বল রিকোয়েস্ট হে সারে সেলিব্রিটিজ আর স্টার সে কি প্লিজ স্টপ মেকিং ইয়োর ওয়ার্কআউট ভিডিওস এন্ড বম্বার্ডিং আস উইথ ইট। I can understand that you all are privileged and you don't have any other worries in this global pandemic except for looking after your figures, but some of us, most of us have bigger concerns during this crisis. So please hamare upar rehm kijiye aur aapke workout videos band kar dijiye, and if you can't stop then please don't feel bad if I unfollow you. Stay safe, bye bye, Jai Hind. Well, ekhon phara keno emon bhabe bollo seta tini bhalo janen, তবে তার ভিডিওতে মনে হয় না কাজ হবে, উল্টো মজা নিচ্ছে সেলিব্রিটিরা যাদেরকে ইঙ্গিত করে তিনি কথা বলছেন, যেমন মালাইকা, শিল্পা শেট্টি, অর্জুন কাপুর। তারাই কিন্তু ফারার এমন অ্যাটিচিউড দেখে কমেন্ট সেকশনে অনেক মজা নিচ্ছে। ইভেন অর্জুন কাপুর কিন্তু বলেও দিয়েছে ফারা তোমার বাসা নিচে যেয়ে এখনই ওয়ার্কআউট স্টার্ট করে দেওয়া উচিত। হতে পারে সেলিব্রিটিদের এই ভিডিও দেখে ফারার হাজব্যান্ড হয়তো ফারাকে ওয়ার্কআউট করার জন্য পুশ করছে, একটু খোঁচা মারছে, যার কারণে ফারার গায়ে লেগেছে এবং ওয়ার্কআউট ভিডিও পোস্ট করতে মানা করছে। এবার আসা যাক শাহিদ কাপুরের কাছে। তাহলে শাহিদ কাপুরের সিনেমা ফিরিয়ে দিয়েছে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রশ্মিকা মান্দানা। এখন কোন সিনেমা সে বিষয়ে আসি, এবার তার আগে বলে নিই, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রশ্মিকা মান্দানা এখন কিন্তু ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একজন অ্যাক্ট্রেস। অনেক বড় বড় স্টারদের সঙ্গে তিনি ইতিমধ্যে সিনেমা করে ফেলেছেন এবং তিনি হিউজ একটা ফ্যান বেস এনজয় করছেন। বা জানা গিয়েছিল যে জার্সি মুভির হিন্দি রিমেকের অফার রশ্মিকা মান্দানার কাছে গিয়েছিল, কিন্তু রশ্মিকা মান্দানা সেই অফারটা ফিরিয়ে দেয়। এবং রিসেন্টলি তিনি খোলাসা করলেন তিনি কেন এমনটা করেছিলেন। তিনি জানান তার কাছে মনে হয়েছিল তিনি জার্সি মুভির যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবেন না। তিনি বলেন তিনি রাইট নাও ফুল ফেসড কমার্শিয়াল মুভি করছেন এবং তিনি এখানে ভালো পারফর্ম করছেন,
এবং অডিয়েন্সও তাকে এভাবে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তিনি আরও বলেন, জার্সি মুভিতে যে ক্যারেক্টারটা রয়েছে সেটা আরও অনেকটা রিয়েলিস্টিক, এবং এত রিয়েলিস্টিক ক্যারেক্টার ফুটিয়ে তোলার জন্য তিনি এখনও স্কিলফুল নন। এবং তার কাছে মনে হয়েছে, তিনি যদি এই মুভিতে অভিনয় করতেন তাহলে তিনি ভালো পারফর্ম করতে পারতেন না, আলটিমেটলি তাকে নিয়ে সমালোচনা হতো, এবং সেই জন্য তিনি এই মুভিটা ছেড়ে দেন। এবং তিনি এটাও বলেন, জার্সি মুভি আরও ভালো কাউকে ডিজার্ভ করে। ওয়েল, রশ্মিকা মান্দানার এমন কথা শুনে তো বোঝা যাচ্ছে তিনি কনফেশনসের দিক দিয়ে অনেক অনেস্ট, অ্যাট দ্য সেম টাইম অনেক মডেস্টও বটে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।